শনিবার দুপুর 12:30টায় পরীক্ষামূলকভাবে চালু হয় মাতারবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা 600 মেগাওয়াট, তবে 33 মেগাওয়াট দিয়ে শুরু হওয়া প্রথম দিনে 125 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি জানান, এবং পর্যায়ক্রমে 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম 600 ইউনিট আজকে আমরা শুরু করলাম 12টার দিকে, এখন লোড 5 মেগাওয়াট থেকে বাড়াই, এই মুহূর্তে 120 মেগাওয়াট আছে। আমরা 4টা পর্যন্ত লোড বাড়িয়ে 150 মেগাওয়াট করব। 150 মেগাওয়াট করার পরে এটা আমরা 24 ঘন্টা রাখবো, এবং আগামীকালকে আবার মেশিন শাটডাউন নিব। শাটডাউন নিয়ে মেশিনটাকে দেখে ঠিকা আবার আমরা আগামীকালকে আবার চালু করব। এইভাবে পর্যায়ক্রমে লোড আমরা 600 মেগাওয়াট পর্যন্ত নিব। তিনি জানান, ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট চালু হবে, তখন 2 ইউনিটে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ডিসেম্বরে আমরা এই প্রথম ইউনিটটাকে কমার্শিয়ালি চালু করব। উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 51,984 কোটি টাকা। 2024 সালের এপ্রিল মাসে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে এই কেন্দ্র, যা বর্তমান সরকারের সাফল্যের তালিকায় যুক্ত করবে আরেকটি পালক। সঞ্জিদুর আলম, সজীব, টিটিএন।